সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকাল ইউটিউবে অনেক ভিডিও আপলোড হয়ে থাকে ছাগল সম্পর্কে, ছাগলের খামার সম্পর্কে, কিন্তু সেই ভিডিওতে কখনোই তারা ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করে না, পূর্ণাঙ্গ আলোচনা করে না। কিভাবে ছাগলের রোগ ব্যাধি দূর করা হয় সেটি সম্পর্কেও তারা কিন্তু কোনো ধারণা দেয় না। তাই আজকের ভিডিওতে আমি রোগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু লাভের পিছনে ছুটে খামার করলে কিন্তু সেই খামার থেকে কখনোই লাভবান হতে পারবেন না, কারণ যে ভিডিওগুলো লক্ষ লক্ষ বার দেখা হচ্ছে সেই ভিডিওতে শুধু লাভের পরিমাণটাই কিন্তু হিসাব করে দেখানো হচ্ছে। সঠিক অসঠিক আপনারাই বুঝতে পারবেন। আজকে একটা ভিডিও দেখলাম, যেই ভিডিওতে বলেছে একটা ছাগল থেকে বছরে 2 লক্ষ টাকা সে আয় করছে। একটা ছাগল থেকে 2 লক্ষ টাকা আয় করে কীভাবে? 4টি বাচ্চা দেয়, সে বলেছে ছাগলটি 4টি বাচ্চা দেয়। 4টি বাচ্চার মূল্য সে 1 লাখ টাকার উপরে বিক্রি করে থাকে, 1,04,000। মানুষ কি এত বোকা রয়েছে 4টি বাচ্চা ছাগল 1,04,000 টাকা দিয়ে নিয়ে যাবে? আপনি নেবেন? ছাগল কি স্বর্ণ যে এত টাকা দিয়ে মানুষ কিনবে? তাই সেই দিকে কান না দিয়ে ছাগলের খামারে লাভ আছে এটা আপনারা সবাই জানেন, এবং যে খামার করে সেও জানেন। তারপরে কিন্তু অনেকে খামার করে টিকে থাকতে পারে না, কারণ একটাই, আপনি লাভ দেখে খামারটি করেছেন কিন্তু ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে আপনার ধারণা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটি কখনোই টিকে থাকবে না। আপনার খামারটি টিকে রাখতে হলে অবশ্যই আপনাকে ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে ধারণা কিছুটা রাখতেই হবে। তারপরেও ছাগলের বিভিন্ন রোগ আছে, যদি জটিল রোগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারও রয়েছে। মানুষেরও তো রোগ হয়, আপনার রোগ হয় না, সেক্ষেত্রে আপনি কিন্তু ডাক্তারের বাড়ি চলে যান। আর কিছু কিছু রোগ আছে বাড়ি থেকে চিকিৎসা দিয়ে ঠিক করা যায়। তাই আজকে আমি একটি রোগের বিষয়ে আলোচনা করব, যে রোগটি আপনি ঘরোয়া চিকিৎসা দিলে কখনোই আর ছাগলের সেই রোগ হবে না। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা দেখি, আর যে সকল বাইরে নতুন দেখেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনারা একটি ছাগলের খামার করতে চান, বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেল কিন্তু আপনার পাশেই থাকবে, আপনার সবগুলি প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আপনি কমেন্ট করেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি, আমি কারো কমেন্ট কিন্তু মিস করি না, সব কমেন্টই পড়ে থাকি। তাই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং আপনারা নিজেরাই এই চিকিৎসাটা দিতে পারবেন। বন্ধুরা, ছাগলের ভাইরাল রোগ, যে রোগটি প্রতি সবসময় হয়ে থাকে, কিছুদিন পর পরেই দেখবেন এই রোগটি হয়ে থাকে, সেই রোগটি কি ঠান্ডা রোগ। ছাগলের ঠান্ডা রোগটা বেশি লাগে, সর্দি কাশি হয়ে থাকে। এই রোগটি যেন আপনার ছাগলের খামারে কখনোই না আসতে পারে সে ব্যবস্থা কী করবেন? আপনাকে অবশ্যই আমরা সে ব্যবস্থা নেবেন, অবশ্যই আপনাদের সরিষার তেল তো সবাই চেনেন রান্নার কাজে, সরিষার তেল, সেই সরিষার তেল এবং কর্পূর, আপনারা যে কোনো দোকানে যে বলবেন আমাকে কর্পূর দেন, আপনারা কর্পূর নিয়ে আসবেন। সেই কর্পূর একটু মিক্স করে, সরিষার তেলের সাথে মিক্স করে ছাগলের নাকে শিঙে মেখে দেবেন। বেশিরভাগ এই কার্যটি বেশি কাজ করবে আপনি শীতের দিনে, কিন্তু সবসময় ছাগলের ঠান্ডা লেগেই থাকে, আর ঠান্ডা লাগলে কিন্তু আমাদের ভয় হয় না জানি ছাগলের পিপিআর হয়েছে, আর পিপিআর হলে কিন্তু বাঁচানো অসম্ভব। 100-এর মধ্যে 2টি ছাগল বাসে কিনা সন্দেহ আছে। তাই আপনাকে অবশ্যই ঠান্ডার এই যেন ছাগলের ঠান্ডা না লাগে সেক্ষেত্রে অবশ্যই জ্ঞান থাকতে হবে, আপনাকে অবশ্যই এই ব্যবস্থা নিতে হবে। আপনি কর্পূরের সাথে সরিষার তেল মিক্স করে, ভালো করে মিক্স করে ছাগলের নাকে এবং শিঙে মেখে দেবেন। ইনশাল্লাহ আপনার ছাগলের কখনোই ঠান্ডা কিংবা সর্দি লাগবে না, আপনার ছাগল সবসময় সুস্থ থাকবে। যতই শীত হোক, বর্ষা হোক, শীতকালে ঠান্ডা লাগে, বর্ষাকালে কিন্তু ছাগলের ঠান্ডা লাগে, এমনকি গরমকালে কিন্তু ঠান্ডা লাগে। আপনি এই ব্যবস্থাটি, এই ঘরোয়া চিকিৎসাটি যে কোনো সময় ইউজ করতে পারবেন, এমনকি আপনি সবসময় এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করতে পারেন, আপনি সুস্থ ছাগলকে দিতে পারেন, সমস্যা নাই। আর বিশেষ করে এই
চিকিৎসাটি দেবেন কখন? রাতের বেলায়। আপনি যখন খামারে ছাগলগুলো উঠাবেন, তার শেডে নিয়ে যাবেন, তখন প্রত্যেকটা ছাগলের নাকে এবং শিঙে একটু এই তেলটা মেখে দেবেন। পরপর মিশ্রিত তেলটা মেখে দেবেন, দেখবেন আপনার ছাগল কখনোই অসুস্থ হয়ে পড়বে না, কখনোই সর্দি জ্বরে ভুগবে না। তাহলে বন্ধুরা, আজকে একটা চিকিৎসা ক্ষেত্রে কিছুটা জানলেন কিভাবে আপনার ছাগলকে সুস্থ রাখবেন। আর দ্বিতীয়, শরীর ছাগলের পেট ফাঁপা, পাতলা পায়খানা এগুলো নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।